কারওয়ান বাজারের আড়তগুলোতে এই মুহূর্তে দেশি পেঁয়াজের দেখা মেলে খুবই কম। গত মৌসুমে উৎপাদিত দেশি পেঁয়াজ পাইকারিতে 250 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দেশি পুরনো আর পাওয়া যাবে না। এটার দামই তো সবচেয়ে বেশি, এটার দামই বেশি। হ্যাঁ, এটার দামই বেশি। ক্রেতারা মূলত আমদানি করা পেঁয়াজই কিনছেন। দেশি পেঁয়াজের মতো দেখতে মিয়ানমারের পেঁয়াজের চাহিদা সবচেয়ে বেশি, যা বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে। গতকালের তুলনায় কেজিতে এর দাম কমেছে প্রায় 40 টাকা। দেশি পেঁয়াজের দাম বেশি, আমরা মিশরেরটা কিনছি, সেই হিসাবে তেমন একটা স্বাদ নাই। বিদেশি পেঁয়াজ যদি না আসতো তাহলে আমরা যেখানে 5 কেজি কিনতেছি সেখানে 250 গ্রাম কেনা লাগতো। এছাড়া মিশর, তুরস্ক ও চীনের পেঁয়াজের দেখা মেলে বাজারে। মানভেদে 80 থেকে 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এসব পেঁয়াজ। পাকিস্তানি পেঁয়াজের দাম একটু বেশি, 180 টাকা কেজি। আমদানি বেশি হয়, বড় আকারের পেঁয়াজের দাম দ্রুতই কমছে। বাজার কমতেছে, ডেলিই কমতেছে। এই যে আজকে দেখা গেছে চায়না পেঁয়াজ আমরা বিক্রি করতেছি 80 টাকা, ভালো না। পচার কোনো ইনেগা মিশর বিক্রি করতেছি আমরা 110 টাকা, পাকিস্তানি বিক্রি করতেছি 175 টাকা, ওই বার্মা বিক্রি করতেছি আমরা 180 টাকা, এই বার্মা দুদিন আগে আমরা বিক্রি করছি 210 টাকা। আমাদের দেশে নতুন পিএসটা আসতেছে, ও বাহিরের পিএসটা মোটামুটি বর্তমানে কচুর পরিমাণে আমদানি আছে। বাজারে নতুন আসা দেশীয় মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে 180 টাকা কেজিতে। আগামী সপ্তাহে সরবরাহ বাড়লে দাম কমে আসবে বলে জানান ব্যবসায়ীরা। পেঁয়াজ আসবে সামনে, কেবল শুরু পেঁয়াজ আসবে। পাইকারির সাথে খুচরা বাজারের দামের পার্থক্য সামান্যই। দেশি পেঁয়াজ 260 এবং আমদানি করা বড় পেঁয়াজ 120 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। পেঁয়াজ কিনতে আসে না, পেঁয়াজের দাম বেশি, পেঁয়াজ কম খাচ্ছে, 400 গ্রাম খাচ্ছে, যেটা 1 কেজি খা আসো না গো, পেঁয়াজ সারা খামো। কিনার কথা ছিল 2 কেজি, 1 কেজি কিনলাম। আমি মুড়িকাটা পেঁয়াজের যে আমরা যে পেঁয়াজের যে বুটাটা, এটা অনেক দূর নামবা। 1 কেজি পেঁয়াজ নিলে 250 গ্রামে বাদ যাবো গা। আমরা এনে কাস্টমার কাছে 250-100 গ্রাম বেচতে আমাদের খুব কষ্ট। মুড়িকাটা পেঁয়াজের চাহিদা কম থাকলেও সরবরাহ বাড়ার সম্ভাবনা থাকায় বাজারে এর প্রভাব পড়বে বলেই মনে করছেন ব্যবসায়ীরা। তোফায়েল আহমদ, মাসরাঙ্গা সংবাদ, ঢাকা।